নির্বাচনের নামে ভোটাভুটির খেলা হচ্ছে, যা কোনো নির্বাচনের সংজ্ঞার মধ্যেই পড়ে না বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীর আগার গাঁওয়ে আইডিবি ভবনে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ভোট বিডি ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। সুজন সম্পাদক বলেন, নির্বাচনে যথার্থ বিরোধী দল নেই, নিজেদের ভেতরই আসন ভাগাভাগি হচ্ছে। নির্বাচন কমিশনের আইনি বৈধতা নেই দাবি করে তিনি কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন, শঙ্কা প্রকাশ করেন এরকম নির্বাচনের ফলে দেশে বিদেশিদের হস্তক্ষেপ আরও বাড়বে। সভায় ভোট বিডি ডট কম নামের ওয়েবসাইটের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 2008 সাল পরবর্তী সকল প্রকার নির্বাচন ও প্রার্থীদের তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানান আয়োজকরা। এবং যথার্থ বিরোধী দল থাকতে হবে। আমি নির্বাচনে বলি না, আমি বলি ভোটাভুটির একটা খেলা, ভোটাভুটির খেলা আমাদের এখানে হচ্ছে। তো এটা নির্বাচনই না, নির্বাচনের সংজ্ঞায় পড়ে না। আমরা এখন ভয়াবহ একটা সাংবিধানিক সংকটের মধ্যে আছি। আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাই নির্বাচন কমিশনের আইনগত বৈধতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো তার সব কার্যক্রমেই, তফসিল ঘোষণা এবং নির্বাচন সব কিছুই প্রশ্নবিদ্ধ হইতে, আইনগত ভাবে প্রশ্নবিদ্ধ হইতে বাধ্য। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।